সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ওয়েলকাম। যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব। আরে কেনা ক্যা চাহতে হো, করো ঠিক আছে। আর আজকের ভিডিওটা প্লিজ তোমরা দেখো, আজকের ভিডিওটা বিশাল স্পেশাল হতে চলেছে, কারণ ইতনি খুশি ইতনি খুশি মুরাজ তুমি। আবার রাখো রাখো গেলে বিশেষ ভিডিও হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্টটা ছেড়ে দিও আমার জন্য। সো আজকে এখন বাজে সকাল 9টা। আমার আপাতত ঘর মোছা রান্না করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান দান করে পুজোর ব্যবস্থা করবো। তো কী কী করছি তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডসরা, পুজোর কেনাকাটা আমাদের হয়ে গেছে, মানে আগামীকাল মানে গতকালই কেনাকাটা করে আনা হয়ে গেছে। এবং মান্টি দিয়ে এখন পুজোর বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছে, মানে আমার ননদ। তো দেখো ভিডিওটা আসা, তো ও হচ্ছে পুজোর বাসনগুলো মেজে দেবে এবং আমি ঝটপট ধুয়ে নেব, এবং ও স্নান ধান করে পুজোর জোগাড় যন্ত্র করতে চলে যাবে এবং আমিও স্নান ধান করে পুজোর জোগাড় করতে চলে যাব। কারণ আমাদের আজকে 12টার মধ্যে বাউন চলে আসবে এবং খুব তাড়াতাড়ি পুজো হবে, যেহেতু বাচ্চারা উপোস করে আছে, ওদের আজকে হাতে করি। সো ওরা তো অনেকক্ষণ না খেয়ে থাকতে পারবে না, না সেই জন্য বাউনকে বলা হয়েছে 11টার মধ্যে চলে আসার জন্য, খুব তাড়াতাড়ি পুজোটা যাতে হয়ে যায়। তো দেখো ফ্রেন্ডসরা, দিদি কি সুন্দর করে ফলগুলো গুছিয়ে দিচ্ছে এবং মা কি সুন্দর আলপনা দিচ্ছে, ঠিক না বলো বন্ধুরা? আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো দেখো কি সুন্দর আলপনা দিয়েছে মা, তো আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তো দেখো আমি এখন পুজোর জন্য সুজি করার জন্য চলে এসেছি স্নান ধান করে। তো এখনও শাড়ি টাড়ি পরে রেডি হতে পারিনি, তো বাউন চলে আসবে যার জন্য তাড়াতাড়ি চলে আসলাম স্নান করে পুজোর জিনিস, মানে পুজোর তৈরি করতে, মানে রেডি করতে সুজিটা। তো এখন আমি করে নিচ্ছি, ঝটপট সুজি করে নেবো, লুচিটা ভেজে নেব। তো দেখো আমি লুচি করার জন্য ময়দা মাখতে বসে পড়েছি।
আই মনি তো ভালো বলো অ বলো আ বলো আ বলো হাস্যই বলো দীর্ঘই আচ্ছা বলো ক বলো খ বলো গ বলো ঘ বলো উঙ্গ বুঝেছো আচ্ছা আচ্ছা এবার বলো একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র সারি বেদ পাঁচে টু বলো থ্রি বলো ফোর বলো ফাইভ বলো সিক্স আচ্ছা বলো এ বলো এ বলো বি বলো সি বলো ডি বলো ই আর হবে কিছু নাই বলতে থাকবে আর হিন্দি আমি পারবো না আমার দরকার নেই তোমার মেয়েরা হিন্দি শিখলে পরে শিখে নেবে ঠিক আছে তোমার মেয়েরা হিন্দি দাঁড়াও 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 আচ্ছা এবার কপালে ঠেকাও কপালে ঠেকাও বলে মা সরস্বতী আমার আমার বিদ্যা বুদ্ধি দিও আমি বিদ্যা বুদ্ধি অর্জন করে যেন বড় হতে পারি আচ্ছা ব্যাস ঠিক আছে আমার বিদ্যা বুদ্ধি দিও বিদ্যা বুদ্ধি অর্জন করে আমি যেন বড় হতে পারি ব্যাস
হইতে লাগিল হয় পরম দেবতা এত দুঃখ লিখেছিল কপালে আমায় এমন দুঃখিত নাই পৃথিবীতে আর কাঁদিতে কাঁদিতে দিদ হইল অশ্বিন দেখিয়া দয়া দেব হইল সত্যপীর দর্শন দিল সেই ব্রাহ্মণের আগে ধরিয়া ফকির বেশ কয় অনুরাগে কিয়া গিয়া কান্দ কম ব্রাহ্মণ তো নয় দেখিয়া তোমার দুঃখ বড় দয়া হয় দিদা বলে তোমারে কহিয়া কাজ কিবা আপনার নহ তুমি মরে কি করিবা হাসিয়া বলেন ফিরে শোনারে অজ্ঞান আমি তো ফকরি তুমি করিয়াছ জ্ঞান যে ওই পশ্চাতে আমি দিব পরিচয় কহ সে আপন কথা সত্য দেবা হয় দিদা বলে মাগিয়া যাবৎকাল খায় আজি না বাইন ভিক্ষা মিশামিশি দায় কি বলে আলি হতে দুঃখ গেল দূরে অতুল সম্পদ হলো যাও নিজ করে নিশ্চয় তোমারে আমি কৈশত্য পীর কলিযুগে পৃথিবীতে হয়েছি যাই হীর ঘৃণা না করি ওরা এইরূপ ভাবিয়া যে শ্রী যাই মরে সেই কালে হইবে কো সম্পদ সত্তরে দিজা বলে নিত্য প্রতি সারাগ্রাম শেলা তথাপি না যাই দুঃখ বিদিদা লিখিল তথাপি ভরসা মাত্র আসে এক মনে পরকালে নিস্তার করিবে নারায়ণে তাহা ঘুষাইয়া কেন পীরের মজিব দেব নাচরে করি নরকে মজিব হাসিয়া বলেন পীরা সময় অজ্ঞান যেই তো যেই তো পীর সেই তো না যেই পীর সেই তো জানিও নারায়ণ বেদ আর কোরআন বুঝিয়া লেখা জগতে নাহি দুই পড়াশোনা পড়াতে বলিতে বলিতে সেই অখিলনাথ শঙ্কচক্র গদপদ্ম ধরে চালি হাত গলায় কস্ত্র মনে শ্রীবৎস হৃদয় পূর্ণব্রহ্ম সনাতন মহাতে জময় সেই রূপ দেখে দিতে পড়িল ধরে নিয়ে করিল অনেক ইস্তফা গত গত বাণী চিনিতে না পারি আমি তুমি কঞ্চন সহজ ভিক্ষুকামী দরিদ্র ব্রাহ্মণ দেখিতে দেখিতে পুনঃ হইল ফকির পূর্বের যে মত রূপ হইল দায়ের সেই রূপ ভগবড় উৎকট দায় এই রূপে কলিকালে তৎকালে তারা পায় দিজা বলে তত কিছু তুমি সে সকল সার্থক জীবন মন নয়ন সকল কিরূপে শুনে দিবা পিতার উপকার কহ কহ মহাপ্রভু শুনি একবার বলিতে লাগিব বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা ধান দিয়ে আটা শোয়া সেরে শোয়া সরা কলা করিয়া যেতাম শোয়া গোবাকার পান শোয়া পান শোয়া সেরে সিনিয়ার যা শোয়া সের ক্ষীর যাহাতে সন্তুষ্ট হই আমি সত্য ফির সিনিয়ার ক্ষীর দিতে যার নাই সব পেয়ে দুগ্ধ আর গুড় দেওয়া করিবে ॐ सदा पश्यन्ति सूरयीव चक्षुरार्तं भगवान् विष्णुनारये स्वाहा ॐ तनो विष्णु परमापदं सदा पश्यन्ति सूरयीव चक्षुरार्तं भगवान् विष्णुनारये स्वाहा ॐ तनो विष्णु परमापदं सदा पश्यन्ति सूरयीव चक्षुरार्तं भगवान् विष्णुनारये स्वाहा ॐ तनो विष्णु परमापदं सदा पश्यन्ति सूरयीव चक्षुरार्तं